हेलो गाइस, वेलकम टू यूट्यूब चैनल बेंगली कोड लार्निंग। आज के एचटीएमएल टेक्स्ट फॉर्मेटिंग टैग गुलो नी आलोचना करब। ये वीडियो ते हमरा हेडिंग टैग, पैराग्राफ टैग, अंडरलाइन टैग एवं डिलीट टैग नी आलोचना करब। तो शुरू करा जाक। আমাদের প্রথম ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ বেসিক্যালি ছয় টাইপের হয়ে থাকে, সিক্স টাইপ হয়। তো ফার্স্ট সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে এইচ ওয়ান। তো এইচ ওয়ান আমরা সেভ করে নেব, রিফ্রেশ করব। সো গাইজ, এটা হচ্ছে হেডিং ট্যাগ, সব থেকে বড় ট্যাগ যেটাকে আমরা এইচ ওয়ান দিয়ে ডিফাইন করে থাকি। তো এখানে আমরা নেক্সট যেটা হচ্ছে এইচ টু এইচ ওয়ানের থেকে ছোট হয়। সো সেটা এখানে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ছয় টাইপ অবধি হয়, মানে এইচ সিক্স অবধি হবে। সো এটা আমি পর 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 লিখে নিই, থ্রি সো গাইজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় ট্যাগ এইচ ওয়ান। দেন তারপরে আছে এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ অ্যান্ড এইচ সিক্স। সো বেসিক্যালি আমরা যখন কোনো আর্টিকেল দেখে থাকি কোনো ওয়েবসাইটে, তখন আমরা টেক্সট ফরম্যাটিং যে ট্যাগগুলো আছে সেগুলো দেখতে পাই, যেমন হেডিং ট্যাগ। তো এখানে আমি জাস্ট প্রথমটাকে রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দেবো। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ বেসিক্যালি প্যারাগ্রাফ হিসেবে আমরা আলাদা আলাদা দেখতে পাই। তো এটার জন্য আমরা যে ট্যাগটা লিখে থাকি সেটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ এন্ড করে নেব। এবার এখানে আমাদের প্যারাগ্রাফ দিতে হবে কিছু, তার জন্য আমরা ডেমো টেক্সট নিতে পারি। তার জন্য একটা সাইট আছে, এখান থেকে বেসিক্যালি এই টেক্সট গুলোর কোনো মানে হয় না, জাস্ট আমাদের ইউজের জন্য এগুলো দেওয়া ডেমো টেক্সট। সো আমি একটা নিয়ে এখানে মেরে দিচ্ছি, সেভ করে নিচ্ছি। তো এখানে এসে রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যারাগ্রাফ চলে এসছে। বেসিক্যালি সিঙ্গেল প্যারাগ্রাফ দিলে বোঝা যাবে না ভালো করে, জাস্ট ওর জন্য আমি ডবল করে দেবো এটাকে। সো এবার যদি আমি রিফ্রেশ করি তো বুঝতে পারবেন প্যারাগ্রাফ ট্যাগ বেসিক্যালি এটাই করে যে আলাদা আলাদা করে দেয় প্যারাগ্রাফ ট্যাগে, জাস্ট মাঝখানে একটা স্পেস ব্রেক করে, মাঝখানে একটা ব্রেক করে। তো এটা আমরা বেসিক্যালি প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন বেসিক্যালি আমরা যখন কোনো হেডিং দেখে থাকি, হেডিং এর তলায় একটা দাগ থাকে, সেটাই বেসিক্যালি আমরা করে থাকি। তো এটা করার জন্য আমাদের যে ট্যাগটা আছে সেটা হচ্ছে ইউ ট্যাগ। এটা আমি আমাদের যে হেডিংটা আছে এইচ ওয়ান সেটাতে ইউজ করব। সো ইউ স্টার্ট অ্যান্ড সো ইউ স্টার্ট অ্যান্ড ইউ এন্ড করতে হবে। জাস্ট সেভ করবো,
তো দেখতে পাবেন এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটার তলায় একটা দাগ চলে আসবে। রিফ্রেশ করছি, সো এটা বেসিক্যালি আন্ডারলাইন ট্যাগ। আর নেক্সট আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগকে স্ট্রাইক ট্যাগও বলা হয়। এটা বেসিক্যালি আমরা দেখতে পাই যে যখন কোনো যদি লাইব্রেরি বা কোনো বুক বাই করার ওয়েবসাইট হয় বা ই কমার্স ওয়েবসাইটে, আমরা দেখতে পাই যে দেওয়া থাকে যে ধরে নাও কোথাও যদি $123 থাকে, তো এটাকে আমি জাস্ট কেটে দেওয়ার জন্য যে ট্যাগটা থাকে সেটাই বেসিক্যালি ডেল ট্যাগ বা ডিলিট ট্যাগ। এটা করে কি জাস্ট ওপর দিয়ে একটা দাগ দিয়ে দেয়, যেমন আমরা দেখি যে এই প্রাইসটার বদলে অন্য একটা প্রাইস আছে সেটার জন্য। এটা টেক্সট ফরম্যাটিং ট্যাগস আরো অনেক কিছু আছে। তো আজকে আমরা এই চারটি নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে বাকি ট্যাগ নিয়ে আলোচনা করব। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো আস অন সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ।